ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিককে পরীক্ষা কবে তার রুটিনই বা কবে বেরোচ্ছে আর প্রজেক্ট কীভাবে জমা দেবে কতটা কী করতে হবে সেই ডিটেলসটি নিয়ে আলোচনা তো আজ মঙ্গলবার একটি নির্দেশিকায় জারি হয়েছে যে উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে জানানো হয়েছে যে নন লাভ প্রজেক্ট মানে যেগুলো সায়েন্সের নয় মূলত নন লাভ জিওগ্রাফি যেমন ল্যাবে হয় এর বা যে সমস্ত বিষয়গুলো ল্যাবে হয় সেগুলো ছাড়া অর্থাৎ যেমন বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এর যে এই সমস্ত বিষয়গুলোর যে প্রোজেক্ট রয়েছে আর কি সেই প্রোজেক্টগুলোকে জমা দিতে বলেছেন ক তারিখের মধ্যে দিয়ে জানা দিতে বলেছেন সেগুলো সাধারণত বাইশে জানুয়ারি দু হাজার একুশ তারিখের মধ্যে শিক্ষক মহাশয়রা সেই প্রোজেক্টের নাম্বারগুলোকে নিয়ে শিক্ষা দপ্তরের মধ্যে তাদের যে সচিব রয়েছেন সেখানে জমা দেওয়ার কথা বলেছেন অর্থাৎ তোমরা বুঝতেই পারছ খুব শীঘ্রই তোমাদেরকে কিন্তু প্রজেক্ট জমা দিতে হচ্ছে তবে এক্ষেত্রে তিনি জানিয়েছেন যে প্রত্যেকটা প্রজেক্ট অবশ্যই পাঁচ পাতার মধ্যে দিয়েই হবে আর কোন বিষয়ে প্রজেক্ট লিখতে হবে তা স্কুল কিন্তু জানিয়ে দেবেন এবার আসি তোমাদের পরীক্ষার রুটিন সম্পর্কে এদিন সাংবাদিক সম্মেলনে যখন জিজ্ঞাসা করা হয়েছিল পরীক্ষার ব্যাপারে তখন উত্তর দিয়েছিলেন যে পরীক্ষার সামনে বছর পরীক্ষার যে রুটিন তা অলরেডি পাঠানো হয়েছে মধ্যশিক্ষা দপ্তরে তাদের সম্মতি মিললেই তা খুব শীঘ্রই তোমাদের প্রকাশ করে দেওয়া হবে তবে তিনি যেটা আরও জানিয়েছেন যে জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হতে পারে কাজে আমরা আরেকটা সাধারণ বিষয় বুঝতে পারছি অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ দিকেই কিন্তু মাধ্যমিকের পরীক্ষা তো আজকের ভিডিও আপাতত এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তাদের জন্য বেস্ট অফ লাখ